স্বাগত জানাই একটি বাগান বাড়িতে। এখানে আছে খুব কম প্রকার ফুল, কিন্তু খুব চমৎকার। এই ফুল পরিচিতি নিয়ে আজকের আমাদের এই শো। আসুন। এই ফুলের নাম প্রায় সবাই জানে, তবু আমি বলে দিচ্ছি, এই ফুলের নাম কসমস। এই বাড়িতে কসমস আছে দুই রঙে, তিন রঙে, সাদা, বেগুনি এবং ম্যাজেন্টা। কিন্তু এছাড়াও শেডেরও ফুল আছে। কসমস দেখতে খুব সুন্দর, এর পাতাগুলো বাহারি, যার জন্য এই গাছটা পুরোপুরি হয়ে উঠেছে একটি আশ্চর্য গাছ। এইটা আরেক ধরনের। সাদাটার পাতার আকার একটু গোল গোল হলেও এই সাদাটার পাতার আকার কাটা কাটা, আপনারা লক্ষ্য করতে পারেন। এই পাপড়িগুলো যখন ঝরে যায় তখন মাঝখানে রেণুগুলো এরকম রূপ ধারণ করে। এছাড়াও যেটা বেগুনি আছে, বেগুনি ছাড়াও আছে শেড, যেটা দেখতে অত্যন্ত সুন্দর। বড়, ছোট এবং উভয় সাইজেরই ফুল আছে। বেগুনি ফুলটা অত্যন্ত চমৎকার, ঠিক এরকম। এর মাঝখানে হলুদ, চারপাশে বেগুনি, যা দেখতে অত্যন্ত সুন্দর। এই হলো আমাদের কসমস। এছাড়াও আছে গাঁদা গাছ এবং রয়েছে এই ফুল চন্দ্রমল্লিকা। এদের নাম রঙের গাছ। প্রথমে যেহেতু ফুল ধরে থাকে না, সেহেতু এগুলোই বোঝা যায় না যে কোন রঙের কোন ফুল, কিন্তু পাতা দেখে বোঝা যায় আলাদা আলাদা ফুল। এটি হলুদ হয়ে থাকলেও এটা গাঁদা না, এটা চন্দ্রমল্লিকা, যার মতো নিয়ে এগুলো বড় গাঁদা। এগুলো কাঁচা হলুদ রঙের এবং এগুলো কালো। এই ছিল ফুল। এছাড়াও এদিকেও আছে বাগান, এর সাথে আছে দোপাটি ফুল। যা দেখতে অনেক সুন্দর, পাতাগুলো বেশ ভালো, বেগুনি রঙেরও রয়েছে। এদিকেও রয়েছে ছোটখাটো একটি বাগান। চলো, অন্যতম ফুল এদিকে রয়েছে ধনিয়া পাতা, যার মাথার উপর আপনারা দেখতে পাচ্ছেন সাদা সাদা রঙের ফুল। আপনারা জেনে থাকেন ধনিয়া পাতার শেষের দিকে তার মাথায় এরকম ধরনের সাদা ফুল ধরে থাকে। এদিকে রয়েছে আরো একটি ছোট বাগান। রোদে একটু নুয়ে গেলেও খুব সুন্দর দেখতে, এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেক তাজা লাগছে দেখতে। এখানে বেশ রং রয়েছে এবং এর মাথায় রয়েছে একটি ফুল। এখানে রয়েছে আরেকটি পাতাবাহার গাছ, যেগুলো হলুদ, সবুজ এবং লাল প্রত্যেকটি রঙই রয়েছে, যা দেখতে খুব আকর্ষণীয়। এরই প্রজাতির একটি ছোট গাছ এখানে রয়েছে, এটি হলো লাল গোলাপ গাছ। লাল গোলাপ গাছ এবং সাদা গোলাপি গোলাপ গাছ আমরা খুব সহজেই চিনতে পারি। লাল গোলাপ গাছের গায়ে রয়েছে বড় বড় কাঁটা এবং ওর পাতাগুলো গাঢ় কালারের, আর সাদা গোলাপি কালারের ফুল মানে এরকম। এর পাতা হয় খুব একটা কলা পাতা রঙের, আর কাঁটা বেশি বড় নয়। এখানে এর একটি কলি রয়েছে। এটি একটি চমৎকার ছোটখাটো বাগান, এজন্য এটার নাম হয়ে উঠেছে ছোট বাগান বাড়ি। এখানে রয়েছে একটি ছোপ আকারে নীলাপরাজিতা গাছ, যা দেখতে আকারে অনেক সুন্দর। এদিক থেকে
আপনারা দেখতে পারেন। এবং এর সামনে রয়েছে একটি শিউলি গাছ যা অনেক বড় এবং ফুল হওয়ার পর এসব ডাল কাটলে যেখান থেকে কাটা হয় সেখান থেকে ছাটা হয়ে আবার গাছ বের হয়। এই হলো আমাদের বাগান, যে বাগানের মধ্যে রয়েছে একটি ফল গাছ, এদিক দিয়ে আপনারা দেখতে পারেন। বেশ বড় ধরে আছে এখানে, এ হলো দেশি বড়। আপনারা চলে আসুন। এগুলো হচ্ছে সরিষার ফুল। সরিষার ফুল, এর ফল থেকে সরিষার তেল হয়, এটা জানা কথা। এখানে রয়েছে মটরের শাক, ওইখানেও রয়েছে মটরের শাক, মটরশুঁটি হয়, অনেকে আবার মটরের শাকও খায়। কাশি হলে এটা খুব কার্যকরী দায়িত্ব পালন করে। এখানে রয়েছে লিচু গাছ, আর এখানে রয়েছে এক ধরনের জংলি ফুল। হ্যালো, হ্যাঁ, আমরা এদিকে অনেক বড় একটি বাগান দেখতে পাচ্ছি যা অনেক সুন্দর। এদিকে রয়েছে গাজর গাছ, অনেক ছোট্ট এই বাগান কিন্তু অনেক সুন্দর। এই বলেই আমরা বিদায় জানাচ্ছি আপনাদেরকে, বিদায়।